এই যে সংখ্যালঘু বলা হয়, প্রকৃত সংখ্যালঘু কিন্তু আমরা যারা দাড়ি টুপি আলা তারা। তো এটা নিয়ে আসলে কোনো সন্দেহের কিছু নাই যে আয়না ঘর থেকে কয়জন অন্য সংখ্যালঘু বের হয়েছে আর কয়জন আমরা সংখ্যালঘু বের হয়েছে। প্রত্যেক জায়গাতে মিডিয়াতে বলি বিভিন্ন রকম কিছুতে আমাদের এটা নিয়ে একটা ভালো স্টাডি এবং একটা ডকুমেন্টেশন দরকার যে কতভাবে এই দাড়ি টুপিয়ালারা যে সব প্রকৃত সংখ্যালঘু এটার একটা রিসার্চ হওয়া দরকার। তো সেই জায়গা থেকে আমাদের ধরেন এখন একটা ব্রিদিং স্পেস অ্যাটলিস্ট তৈরি হয়েছে, একটু হলেও আগের তুলনায় একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা তৈরি হয়েছে। এবং সেই জায়গা থেকে দেখেন যে ছোটোখাটো বিভিন্ন জনের বিভিন্ন অনুদান, বিভিন্ন কর্মকাণ্ড, এগুলো কিছু কিছু মিডিয়াতে অনেক হাইলাইটেড হয়, যেখানে আসুন্না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যত বড় কাজ আঞ্জাম আল্লাহ তালা আসুন্নাকে দিয়ে করাচ্ছেন, যে খেদমত বাংলাদেশে বলেন যে এর সাথে কম্পারেবল কাছে ধারে আছে কেউ। তারপরে দেখা যাবে যে বিভিন্ন মিডিয়া কাউকে একটা টপ একটা মিডিয়া তাকে যখন আসুন্না বলছি নাম তাই মনে শুনে না এরকম অবস্থা। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো সেই জায়গা থেকে আমরা এইটাকে আমাদের জাতির জন্য একইভাবে আমরা একটা মাইল ফলক হিসেবে দেখতে চাই যে শুধু আসুন্না না, মানে ইসলামিক অঙ্গনের মানুষজন যে কোনো ক্রাইসিসে যে সবচেয়ে অগ্রণী ভূমিকায় থাকে কিন্তু সেটার মূল্যায়ন তো আল্লাহ তাআলা করবেন, কিন্তু জাতির ভিতরে মূল্যায়নের জন্য না, ইসলামের স্প্রেডিংয়ের জন্য, ইসলামের সৌন্দর্যটাকে ছড়ানোর জন্য দাওয়াত মনে করে যে মিডিয়া কভারেজ বা যে মানুষের মধ্যে ছড়ানোটা দরকার, সেই জায়গাটাতে আমার মনে হয় আমাদের একটা নতুন মাইল ফলক তৈরি হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং সেই মাইল ফলকে আমরা সবাই এখানে আপনারা যারা কাজ করতেছেন, যারা অনুদান পাঠাইছেন, যারা ইভেন অ্যাটলিস্ট দোয়া করতেছেন, তারা সবাইকে আল্লাহ তাআলা জাযা খায়ের দান করেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।